ಸಂಸ್ಕೃತಂ ಸಂಕಷ್ಟಿನ್ನ ಶಿರಃ ಖಡಗ ವಾಮಾರ್ಧೋಧಕರಾಂಭುಜಾಂ ಅಭಯಂ ವರದಂ ಚ ದಕ್ಷಿಣೋರ್ಧಾದಪಾಣಿಕಾಂ ಮಹಾಮೇಘ ಪ್ರವಾಂ ಶ್ಯಾಮಾಂ ತಥಾ ಚೈವ ದಿಗಂಬರಿಂ ಕಂಠಾವಸಕ್ತಮಂಡಾಲಿಗಲದ್ರೋಹೀರಚರ್ಚಿತಾಂ ಕರುಣಾವತಂ ಸತಾನೀತಶವಯೋಭಯಾನಕಾಂ ಘೋರದಂಷ್ಟ್ರಾಂ ಕರಾಲಾಸ್ಯಾಂ ವಿನೋನತಪಯೋಧರಾಂ ಶವಾನಾಂ ಕರಸಂಘಾತೈಕೃತಕಾಂಚಿಂ ಹಸನಮುಖಿಂ ಸೃಕ್ಕದ್ವಯಕಲದ್ರಕ್ತಧಾರಾವಿಸ್ಫೂರಿತಾನನಾಂ ಘೋರರಾವಾಂ ಮಹಾರೌತ್ರಿಂ ಶ್ಮಶಾನಾಲಯವಾಸಿನಿಂ ವಾಲಾರಕಮಂಡಲಾಕಾರ ಲೋಚನತ್ರತಯಾನ್ವಿತಾ. ನಮಸ್ಕಾರ, আমি বিশ্বরূপ ভট্টাচার্য। অমৃতের সন্ধানের আজকের আলোচনায় আপনাদের প্রত্যেককে স্বাগত। গত আলোচনায় যেটি বলেছিলাম, অর্জুন দেখতে চেয়েছিলেন যে তার সখা আসলে কে। তো এখন সখার আবদার, ভগবান বললেন, পশ্যামে পার্থ রূপাণি শতশো হত সহস্রশঃ নানা বিধানি দিব্যানি নানা বর্ণাকৃতিনি চ। হে পৃথাপুত্র, নানা বর্ণ এবং নানা আকৃতি বিশিষ্ট আমার এই শত সহস্র বিচিত্র দিব্য রূপ তুমি দর্শন করো, কিন্তু কি করে? তোমার ওই সাধারণ চোখ দিয়ে সে কাজটি কিন্তু হচ্ছে না বাপু। না তুমাম শাক্যসে দ্রষ্টুমনেনৈব স্বচক্ষুষা দিব্যম দদামি তে চক্ষুঃ পশ্যমে যোগমেশ্বরম। আমি তোমাকে দিব্য দৃষ্টি দিচ্ছি, তার সাহায্যে আমার এই পরম যোগ শক্তি তুমি দর্শন করো। মহাত্মা ত্রৈলঙ্গ স্বামীর শিষ্য সংখ্যা হাতে গোনা, তার মধ্যে পরম ভাগ্যবান এক গৃহী ভক্ত ছিলেন উমাচরণ মুখোপাধ্যায়। তার লেখা মহাত্মা ত্রৈলঙ্গ স্বামী গ্রন্থটিতে আমরা একটি বিচিত্র দিব্য ঘটনার উল্লেখ পাই। একবার উমাচরণ বাবুকে মহাত্মা ত্রৈলঙ্গ স্বামী একদিন ডাকলেন যে সন্ধ্যের পর তুমি এসো। যারা পঞ্চগঙ্গা ঘাটে বারাণসীতে আজকে যেখানে শ্রী ত্রৈলঙ্গ মঠ দাঁড়িয়ে আছে সেখানে যারা গেছেন তারা হয়তো বুঝতে পারবেন যে নিচে যেখানে মঙ্গলদাসজির বাড়ি ছিল সেখানে ত্রৈলঙ্গ স্বামীজি থাকতেন, তার ভক্ত মঙ্গলদাসজি। সেই মঙ্গলদাসজির বাড়ির নিচে একটি ছোট্ট কুঠুরি ছিল যেখানে তিনি সাধন ভজন করতেন ত্রৈলঙ্গ স্বামীজি। তো সেই ঘরটিতে নিয়ে গেলেন উমাচরণ বাবুকে ত্রৈলঙ্গ স্বামী। ಸ್ಫೂರಿತಾನನಾಂ ಘೋರರಾವಾಂ
ত্রিম শ্মশানালয় বাসিনিম বালারক মণ্ডলাকার লোচনত্রতয়ান্বিতা। এরপর উমাচরণ বাবুকে বললেন যে তুমি দেখে এসো, উপরে মায়ের মূর্তি আছে, দেখে এসো। তো সেই মঙ্গলা গৌরী মায়ের কাছে গেলেন। উমাচরণ বাবু দেখলেন মায়ের মূর্তি, প্রণাম করলেন, করে নিচের সেই কুঠুরিতে নেমে এলেন। চুড়ঙ্গ স্বামীজি জিজ্ঞেস করলেন যে দেখে এলে মায়ের মূর্তি? হ্যাঁ। এখন চোখ বন্ধ করে বসো। বসলেন। কিছুক্ষণ পর চুড়ঙ্গ স্বামীজি ডাকলেন, চোখ খুললেন উমাচরণ বাবু, কি দেখলেন? তার সামনে ছোট্ট মেয়ের রূপে জগন্মাতা এসে উপস্থিত হয়েছেন। অবিশ্বাস্য ব্যাপার ছিল। এরপর চুড়ঙ্গ স্বামীজি বললেন, যাও এবার উপরে মায়ের আসনে গিয়ে দেখে এসো। গিয়ে দেখলেন কোথায় মায়ের মূর্তি? মায়ের মূর্তি নেই। তো সেই দিব্য দৃষ্টি ভগবান স্বয়ং ভক্তকে দিয়ে দিয়েছেন তার রূপ দেখার জন্য। আর যুদ্ধক্ষেত্র থেকে সহস্র যোজন দূরে হস্তিনাপুরের রাজপ্রসাদে বসে ধারাভাষ্য দিচ্ছেন সঞ্জয়। এব মুক্ত্বা ততো রাজন মহায়োগেশ্বরো হরি দর্শয়ামাস পার্থায় পরমম রূপমৈশ্বরম। হে রাজন, মহাযোগেশ্বর হরি এই কথা বলে পৃথাপুত্র অর্জুনকে তার পরমৈশ্বরিক রূপ দেখালেন। তখন কি দেখলেন সব্যসাচী অর্জুন? অনেক বক্ত্র নয়ন অনেকাদ্ভুত দর্শনম অনেক দিব্যাভরণম দিব্যানেকোদ্যতায়ুধম। অসংখ্য মুখ এবং চক্ষু বিশিষ্ট, অদ্ভুত বাহু রূপ বিশিষ্ট, নানা দিব্য অলঙ্কারে ভূষিত, অসংখ্য উদ্দত দিব্য অস্ত্রে সজ্জিত। কথায় যতটুকু প্রকাশ করা সম্ভব এই শ্লোকে সঞ্জয় সেই রূপের কিছুটা বর্ণনা দেবার চেষ্টা করছেন। দিব্যমাল্যাম্বরধরম দিব্যগন্ধানুলেপনম সর্বাশ্চর্যময়ম দেবমনন্তম বিশ্বতোমুখম। দিব্যমাল্য ও দিব্য অস্ত্র শোভিত, দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত সেই বিস্ময়কর দিব্য পুরুষ, উজ্জ্বল বিভাযুক্ত অসীম এবং সর্বত্র মুখ বিশিষ্ট। আজকের অমৃতের সন্ধানের আলোচনা এখানেই শেষ করছি। এরপর কি হলো জানার জন্য আমাদের আগামী আলোচনায় অবশ্যই আমাদের পাশে থাকবেন, চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। চর্চিতাম করুণাবতং সতানীত শরয়োভয়ানকাম ঘোরদংষ্ট্রাম করালাস্যাম বিনোন্নতপয়োধরাম শবানাম করসংঘাতৈ কৃতকাঞ্চিম হসনমুখিম শ্রীকদ্বয়কলদ্রক্তধারা বিস্ফুরিতাননাম ঘোররাবাম মহারৌদ্রিম শ্মশানালয়বাসিনিম বালারকমণ্ডলাকার লোচনত্রতয়া।